হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা অন্য ভিন্ন স্বাদের ভিডিও আপলোড করতে চলেছি, আর সেটা হচ্ছে আজকে আমি গাছ লাগাচ্ছি কয়েকটা। তো চলো দেখে নিই, গাছগুলো লাগিয়ে নিই। তো এই দেখো, টবটাই আমি মাটিটা ভরে নিয়েছি, আর এবার আমি গাছটা লাগাবো। এইটা হচ্ছে পঞ্চমুখী জবা ফুলের গাছ, তো দেখতে খুব সুন্দর লাগে। আর এইটা অ্যাকচুয়ালি আমি কিনে আনিনি, এইটা আমাকে পাশের বাড়ি থেকে এক্ষুনি এইমাত্র আমাকে পাশের বাড়ির বৌদিটা দিল, গাছ লাগাতে দেখে আমাকে দিল এইটা। আর আরেকটা লাগাবো, সেটাও আমাকে এখনই দিল, বেলি ফুলের গাছ। এই দুটো গাছ আমাকে এখনই পাশের বাড়ির বৌদি দিয়ে দিল, আর বাদ বাকিগুলো আমি কিনে এনেছি। তো আমি কিনেছি হচ্ছে অপরাজিতা ফুলের একটা গাছ কিনেছি, নীলটা, একটা টগর ফুলের গাছ কিনেছি, একটা সাদা জবার কিনেছি। লাল রঙের জবার গাছ আমার কাছে তিনখানা আছে, তো সেই জন্য আমার অন্য কালারের জবার খুব শখ, কিন্তু পেলাম না সেইভাবে, সেই জন্য যেটা পেলাম সেটাই নিলাম। সাদাটা পেয়েছি, তো আমি সাদাটাই নিয়ে এসেছি। আর নিয়েছি দুটো গাঁদা ফুলের চারা গাছ। তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমি মোটামুটি ছখানা গাছ লাগাচ্ছি, মানে ছখানা গাছের মধ্যে অপরাজিতাটা আমার সব থেকে পছন্দের গাছ। আমার খুব ভালো লাগে অপরাজিতা ফুল দেখতে। তো আমার আগেও ছিল একটা অপরাজিতা গাছ, কিন্তু গাছটা জানি না কিভাবে বেশি দিন থাকেনি, মরে গেছিল। তো সেই কারণে, আর সেই গাছটা না নিজের থেকেই হয়েছিল, সেই গাছটা কিন্তু আমি লাগাইনি। আর সেটা, আর গত বছর দুর্গাপুজোর সময় প্রচুর পরিমাণে ওই গাছটাই অপরাজিতা ফুল আমি পেয়েছি, মানে প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফুটতো। তো সেই জন্য না আরো বেশি ভালো লাগতো, দেখতে খুব ভালো লাগতো। আর দশমীর দিন অপরাজিতা পুজো হয়, তো সেই দিন তো অপরাজিতা ফুল আমাদের মধ্যে লাগে, তো মানে আমাদের মধ্যে অপরাজিতা পুজোটা করি আমরা। তো সেদিন অপরাজিতা ফুলের ডাল লাগে, ফুলও লাগে, তো সেই কারণে আমি আগে থেকেই লাগিয়ে রাখলাম। গতবার যেহেতু বাড়িতেই ছিল, এবার তো আর নেই, তাই লাগিয়ে নিলাম। এবার আমি বেলি ফুলের গাছটা লাগাচ্ছি, যে দুটো গাছ বৌদি দিল এইমাত্র, আর গাছ দুটোরই শিকড় সমেত দিয়েছে, তো আগে আগে ওই দুটো লাগিয়ে নিলাম, তারপরে আমি আমার বাকি গাছগুলো খুলে খুলে লাগাবো। তো ওই দুটো যেহেতু খোলা আছে, সেই জন্য ওই দুটো আগে লাগালাম। তো এবার আমি সেকেন্ড গাছটা লাগাচ্ছি, বেলি ফুলের গাছটা। বেলি ফুলের গন্ধটাও খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়, আর সৌভাগ্যবশত পেয়েও গেলাম বৌদির কাছে, তো খুব ভালো লাগছে। গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে, খুব একটা রিল্যাক্সেশনের কাজ আমার কাছে গাছ লাগানোটা, ভীষণ ভালোবাসি করতে, তো সেইটাই করছি বসে বসে। তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও কে কে আমার মতো গাছ প্রেমী রয়েছো আমাদের চ্যানেলে। তো চলো, জবা গাছটাও লাগানো হয়ে গেছে, বেলি গাছটাও লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি যেই জবা গাছটা নিয়ে এসেছি সাদা, তো সেইটা লাগানোর টার্ন। তো চলো ঝটপট লাগিয়ে নিই। আর এই জবা গাছটায় প্রচুর কুঁড়ি ধরে রয়েছে, আমি পরে দেখাচ্ছি, লাগিয়ে নিই আগে গাছগুলো। এখন আমার মাটির হাত, তো ক্যামেরা ধরতেও অসুবিধেই হচ্ছে, সেই কারণে আমি গাছটা পুরোপুরি টবে লাগিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো যে অনেক কটা কুঁড়ি ধরে রয়েছে, আশা করি সবগুলোই ফুটবে ফুল। আর দেখা যাক কী হয়, কোনো কিছু নিজের হাতে লাগিয়ে তারপরে সেখান থেকে যখন ফুল বা ফল পাওয়া যায়, তার আনন্দই আলাদা হয়। আমারও সেটাই হয়, আমি নিজের হাতে অনেকগুলো গাছই লাগিয়েছি নিজের বাড়িতে,
বিশেষ করে জবা ফুল আমার খুব ভালো লাগে, জবা ফুলের গাছ লাগাতে। তো আমি সেই জন্য জবা ফুলের গাছ প্রায় 3-4টে লাগিয়েছি, যেগুলোর মধ্যে দুটোতে ফুল হয়, দুটো এখনও ঠিকভাবে বাড়ছে না, জানি না কেন বাড়ছে না। আজকে আমি ঠিক করেছি ওই দুটো গাছেও একটু সারগুলো দেব। সার ছিল না আমার কাছে, লকডাউনের জন্য যাওয়া হচ্ছিল না আনতে, তো কালকে গিয়ে আমি সারও কিনে এনেছি। তো ওই সারালা মাটিটাও আমি একটু একটু করে দেব গাছগুলোতে, যদি কিছুটা উন্নতি হয় দেখা যাক। তো এই যে দেখো আমি জবা গাছটাও লাগিয়ে ফেললাম গল্প করতে করতে, আর এখানে আমার মাটি কম পড়ে গেছিল, সেই জন্য আমি আরেকটু মাটি মিক্স করে নিয়েছি, মিক্স করে সারের সাথে মিক্স করে আমি তারপর টগর ফুলের গাছটাও লাগিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে, যে পদ্ধতিটা তোমরা সকলেই জানো, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, মোটামুটি আমার সবগুলো গাছ লাগানোই কমপ্লিট। এবার আমি একটু ব্যবস্থা করব ভাবছি, যে ওই ইয়েটা যে হেলান দিয়ে রাখতে হবে সেইটা কিভাবে রাখা যায় সেটারই আমি এখন ব্যবস্থা করছি, কিন্তু আমি কোনো রকম কঞ্চি বা লাঠি কিছু পাচ্ছি না, পেলে পরে ওইটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিতে পারতাম। তো দেখা যাক, কিছু একটা প্রক্সি যদি পাওয়া যায়। আমি ওই রায় আমি কম লাগছে অনেক। আর এই দেখো এবার আমি লাগালাম আমার পছন্দের অপরাজিতা গাছটা, আর এটা প্রচণ্ডই পাতলা ডালটা, তো আমি ভাবছি এটাকে কিছু একটা সাপোর্ট দিয়ে না রাখলে এটাতে একটু সমস্যা হতে পারে, একটু হাওয়া বাতাস দিলেই মনে হচ্ছে যেন এটা ভেঙে পড়ে যাবে। তো সেই জন্য একটা কঞ্চি টাইপের কিছু দিয়ে এটাকে আমি সাপোর্ট দিয়ে ওয়ালের ওপর দিয়ে আটকাবো, এমন মানে ওয়ালের যে গ্যাপগুলো থাকে সেটার মধ্যে দিয়ে কিছু একটা ব্যবস্থা করে আটকাতে হবে, যাতে গাছটা কোনোভাবে ভেঙে না যায়। তো প্রচণ্ডই পাতলা একটা ডাল, যখন তখন মরমড়িয়ে ভেঙে যেতে পারে একটু হাওয়া বাতাস দিলেই জোরে, তো সেটাই ভয় লাগে। তো যাই হোক, দেখা যাক, গাছটা আমি আপাতত মাটিতে সেট করি, তারপরে আমি ওইটার ব্যবস্থা করব।
আর এখানে আমার মাটি কম পড়ে গেছিল, সেই জন্য আমি আরেকটু মাটি মিক্স করে নিয়েছি। মিক্স করে সারের সাথে মিক্স করে আমি তারপর টগর ফুলের গাছটাও লাগিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে, যে পদ্ধতিটা তোমরা সকলেই জানো, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, মোটামুটি আমার সবগুলো গাছ লাগানোই কমপ্লিট। এবার আমি একটু ব্যবস্থা করব ভাবছি, যে ওই ইয়েটা যে হেলান দিয়ে রাখতে হবে সেইটা কিভাবে রাখা যায় সেটারই আমি এখন ব্যবস্থা করছি, কিন্তু আমি কোনো রকম কঞ্চি বা লাঠি কিছু পাচ্ছি না, পেলে পরে ওইটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিতে পারতাম। তো দেখা যাক, কিছু একটা প্রক্সি যদি পাওয়া যায়। তো এই দেখো, পুরোপুরি কমপ্লিট আমার গাছ লাগানো। এটা হচ্ছে টগর ফুলের গাছটা, এটাতেও বেশ কয়েকটা কুঁড়ি ধরেছে। আর এই যে অপরাজিতা ফুলের গাছটা, যেটা বললাম প্রচণ্ড পাতলা, তো কিছু একটা সাপোর্ট না দিলে মনে হয় ভেঙে পড়বে। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা পাতলা এটার ডালটা, মানে যেটা মেন ডাল সেটাই কত পাতলা। তো সেই কারণে আমি এটাকে এইভাবে করে একটা, আমার মাথায় যতটুকু বুদ্ধি এলো আমি এইভাবে করে একটু পেঁচিয়ে এটাকে সেট করার চেষ্টা করলাম। আর এখানটায় আমি পরে দড়ি দিয়ে হালকা করে বেঁধে দেবো, তাহলে কি কোনো রকম আর রিস্ক থাকবে না। আর এইটা সেই জবা গাছটা যেটা আমি কিনে এনেছি, যেটা বললাম অনেক কটা কুঁড়ি রয়েছে। এই দেখো, বেশ কয়েকটা কুঁড়ি এর মধ্যে হয়েছে, এই যে অনেক কটাই কুঁড়ি রয়েছে। তো ফুলগুলো ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে বেলি ফুলের গাছটা, এটারও ঠিক তাই, ডালটা ভীষণই পাতলা। তো এইটাতেও আমি ওই রকম কিছু একটা পেলাম না, তো এইভাবে করে আমি আপাতত সাপোর্ট দিয়ে রাখলাম, তারপর পরে আমি খুঁজে চেঞ্জ করে দেবো এই জায়গাটা। আর এটাকেও হালকা করে বেঁধে দেবো। আর এইটা হচ্ছে সেই জবা গাছটা যেটা আমাকে বৌদি দিল একটু আগেই। তো এইটাও, এটা বেশ বড় সড়োই আছে দেখতেই পাচ্ছ, আশা করি খুব তাড়াতাড়ি ডালগুলো বড় হবে আর ফুলও ফুটবে, দেখা যাক। আর এটা হচ্ছে সেই গাঁদা ফুলের চারা দুটো যেটা আমি প্রথমে লাগিয়েছি, এটার আমার ইয়েটা করা হয়নি, ভিডিওটা আমি করতে পারিনি, এটা ফার্স্টেই এটা আমি লাগিয়েছিলাম। তো এই হচ্ছে দুখানা চারা গাছ আছে এখানে, এই দেখো। তো এবার আমি গাছগুলোতে অল্প করে জল, তো প্রত্যেকটা গাছে আমি একদম অল্প অল্প করে জল দেব, আজকে প্রথম দিন বেশি জল দেব না। আর মাটিটাও মোটামুটি একটু একটু ভেজা ভেজাই আছে, তো বেশি জল দিতে লাগবে না, ব্যাস এনাফ এইটুকু। আর এইটাতে একটু বেশি করে দেব, আর এখানে মাটিটা মিক্স করে রেখেছি, যেটা বললাম আর কি, যে আমি বাকি গাছগুলোতেও দেব, মানে জবা ফুলের গাছগুলোতে। তো এটাতে